তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই সাবধানে থাকবা। তোমরা নিশ্চয়ই জানো কেন স্কুল বন্ধ পড়েছে, তো সুতরাং তোমরা একটু সাবধানে থাকবা চতুর্দিকে, অর্থাৎ আশেপাশে। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে কিন্তু তোমাদের এই যে করোনার প্রভাব, সুতরাং বাসা থেকে বের হবা না, অতি প্রয়োজন না হলে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। আর বাসাতেও খুব সাবধানে থাকবা, পড়াশোনা করবা, আব্বু আম্মুর সাথে গল্প করবা, আব্বু আম্মুর সাথে সহযোগিতা করবা, ছোট ভাই বোন থাকলে ওদের সাথে মিলেমিশে চলবা, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এখন কিন্তু আমাদের ভয় পাবা না, একটু সাবধানে থাকবা, হ্যাঁ, ওগুলা খেয়াল রাখবা। তো যাই হোক, এখন আমরা একটু পড়াশোনায় আসি। যে পড়াশোনার শুরুতেই আমরা গত ক্লাসের কিছু জিনিস একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বলো তো দেখি। মনে আছে তোমাদের? কে একজন বলো, ফাহিমা বলো, গত ক্লাসে কি পড়েছিলাম? আপরা বলো, আপরা, কানি জাফরা, তুমি বলো। তুমি শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে পাচ্ছ? কানি জাফর, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, এখন শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? কানিজ, ওয়াসিমা, অফি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। না তো কথা বলছো না কেন? গত ক্লাসে আমরা কি পড়ছিলাম একটু বলো। গত জি ক্লাসে আমরা স্যার, বিজ্ঞানীদের মতবাদ। হ্যাঁ, অর্থাৎ পরমাণুর যে গঠন আছে, গঠন নিয়ে বিজ্ঞানীদের মতবাদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ পরমাণু সমূহকে আমরা, কেউ কেউ বলেছিলেন কি অবিভাজ্য, আবার কেউ কেউ বলেছিলেন বিভাজ্য। আমরা সর্বশেষ যেটা দেখেছিলাম যে আসলে পরমাণুগুলো বিভাজ্য, ওদেরকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভাগ করা যায়, তাই না? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে ভাগ করা যায়। আর পরমাণুর কেন্দ্রে কি থাকে? এই যে একটা নিউক্লিয়াস থাকে, এই যে আমরা দেখেছিলাম গত ক্লাসে, যেটা ছিল তোমার কি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াস হচ্ছে নিউট্রন এবং প্রোটনের সমন্বয়ে গঠিত, আর ইলেকট্রন গুলো কি করে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ, এগুলো আমরা পড়াশোনা করবো আজকে। তাহলে প্রথমে আসো, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে? এখন দেখো, একটি মূলের পরমাণু থেকে আরেকটি মূলের পরমাণু আকার, ভর ও ধর্মে পার্থক্য হয়। কি হয়? একটি মোলের পরমাণুর সাথে অন্য মোলের পরমাণুর আকার, ভর ও ধর্মে কিন্তু পার্থক্য হয়। এই পার্থক্যটা কেন হয় বলো তো, কেউ একটু আইডিয়া করতে পারো বলো? এটা কারণ হচ্ছে কি, আমরা জানি এক একটা মোলের পরমাণু সংখ্যা কি এক এক রকম, ঠিক আছে? এক এক মোলের পরমাণু সংখ্যা এক এক রকম। হ্যাঁ, তো এখন এই যে পরমাণু সংখ্যা ভিন্ন হলে তখন ইলেকট্রন অর্থাৎ প্রোটন সংখ্যা ভিন্ন হয়। অর্থাৎ পরমাণুর প্রোটন সংখ্যাটাই হচ্ছে যে আমরা পারমাণবিক সংখ্যা যেটা জানি, পারমাণবিক সংখ্যা, যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তোমার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে? তো এই পারমাণবিক সংখ্যাটা মূলত আসলে প্রোটনের সংখ্যা। তো এই প্রোটনের সংখ্যা পার্থক্য হলে ইলেকট্রন সংখ্যাও পার্থক্য হয়। তাহলে এই প্রোটন বা ইলেকট্রনের পার্থক্যের কারণেই কিন্তু পরমাণু সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন এখানে তোমার দেখো, পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কি থাকে? সমান থাকে। ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। যদি যেমন আমি যদি বলি অক্সিজেনের মধ্যে 8টি প্রোটন আছে, তাহলে এখানে 8টি ইলেকট্রনও আছে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? যদি বলি নাইট্রোজেনে 60টি প্রোটন আছে, তাহলে 60টি, এখানে 60টি ইলেকট্রনও আছে, 60টি ইলেকট্রনও আছে। তার মানে কি, যে কোনো একটা পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ইলেকট্রনও থাকবে। তার মানে কি, কোনো একটা পরমাণুর মধ্যে অর্থাৎ কোনো মোলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝার জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়,
ঠিক আছে? অর্থাৎ যদি প্রোটন সংখ্যা থেকে আমরা মৌলটি সম্পর্কে ধারণা করতে পারবো। যেমন এই যে আমি তোমাকে বলি প্রোটন সংখ্যা থেকে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটু পরে, আমরা পারমাণবিক সংখ্যাটা সংজ্ঞায়িত করি একটু আগে। দেখো এখানে কোন মূলে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আসলে মূলত কি প্রোটন সংখ্যা। এখানে তোমার কিছু উদাহরণ দেওয়া আছে, হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাই না? তাহলে আমরা পারমাণবিক সংখ্যাতে কি কি তত্ত্ব পাই সেটা আমরা একটু জানবো। তার আগে আমি আরো কিছু উদাহরণ দেই, যে এখানে আমরা প্রথমে কি বললাম যে পরমাণুর বৈশিষ্ট্য সমূহ পার্থক্য হয় কেন, বৈশিষ্ট্য সমূহের মধ্যে পার্থক্য তাদের পরমাণু সংখ্যার কারণে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যেখানে এই মৌলটার নাম কি বলতো, এটার নাম কি, আমি যেটা লিখলাম কার্বন, এটার নাম কি সি তে কি কার্বন। আপনি কি আমাকে দেখেছিলেন? আমার নেট একটু প্রবলেম ছিল তাই আমি অ্যানসার দিতে পারি, সরি। আচ্ছা এখন দেখো এটা এটা দেখতে পাচ্ছো সি, এটা সি তে কি বোঝাচ্ছে কার্বন, তাই না? বুঝতেছো? আচ্ছা সি তো হচ্ছে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এই পারমাণবিক সংখ্যা আমরা নিচে লিখি, তার মানে কি 6, তার মানে হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে কার্বনের 6টি পরমাণু আছে, এট দ্য সেম টাইম কার্বনে কি হচ্ছে 6টি ইলেকট্রনও আছে। আচ্ছা এই 6টি পরমাণুর সংখ্যা মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় তার প্রোটন সংখ্যাটাকে পারমাণবিক সংখ্যা হিসাবে আমরা বুঝে থাকি। যদি আমি বলি নাইট্রোজেন, নাইট্রোজেন 7, ঠিক আছে, এই যে নাইট্রোজেন 7, এই নাইট্রোজেন 7টা তার আমরা কি বুঝি, যেখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ তার প্রোটন সংখ্যা হচ্ছে 7, তার প্রোটন সংখ্যা 7 মানে তার ইলেকট্রন সংখ্যা কত 7, ঠিক আছে, তার তার প্রোটন সংখ্যা 7 মানে তার মানে পারমাণবিক সংখ্যা কত 7। আমি যদি বলি অক্সিজেন O8, বলতো এটা তারা কি বোঝাচ্ছে, ওয়েট এটা তাদের কি বোঝাচ্ছে বলো। স্যার অক্সিজেনের পরমাণু সংখ্যা 8 এবং ইলেকট্রনের সংখ্যাও 8, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, তাই না? তাহলে এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, এই পারমাণবিক সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হবে। যেমন অক্সিজেন হচ্ছে গ্যাস, কার্বন হচ্ছে সলিড, নাইট্রোজেন হচ্ছে গ্যাস, তারপর তারপর ওদের আরো বৈশিষ্ট্যের মধ্যে আরো অনেক পার্থক্য আছে, এই পার্থক্য গুলো মূলত এদের পারমাণবিক সংখ্যার পার্থক্যের কারণেই হয়ে থাকে, ঠিক আছে, এদের পারমাণবিক সংখ্যার পার্থক্যের কারণেই হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে মৌলগুলোর মধ্যে মূল পার্থক্যের কারণ হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে মৌলগুলো ভিন্ন হবে আর তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা এবার আসো আমরা এখান থেকে কি কি তথ্য পাচ্ছি, যে পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়, যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন আছে একটা, যে পারমাণবিক সংখ্যা থেকে আমরা কি কি তথ্য পাই, এই যে দেখছো লাইনটা, তাহলে আমরা কি কি তথ্য পাই, এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 6, এখান থেকে আমরা কি তথ্য পাচ্ছি বলতো, এটা কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করেছি, এখন তোমরা দেখে বলো, এই যে এখানে বলা আছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটা দ্বারা আমরা কি কি তথ্য পাচ্ছি বলো। কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এই এটা থেকে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটা দ্বারা বুঝতে পারছি তার প্রোটনের সংখ্যা হচ্ছে 6টি, এবং যেহেতু তার ইলেকট্রন সংখ্যা কত হবে 6টি হবে, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে তার ইলেকট্রন সংখ্যা কি হবে ততটিই হবে। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটা দ্বারা বুঝতে পারতেছি তার প্রোটন সংখ্যা 6, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যাও 6 হবে, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে আমি এগুলো যে ব্যাখ্যা করেছিলাম ঠিক এই ব্যাখ্যাগুলোই, এই যে এখানে নাইট্রোজেনের যে ব্যাখ্যা দিয়েছিলাম, কার্বনের যে ব্যাখ্যা দিয়েছিলাম, অক্সিজেনের ব্যাখ্যা দিয়েছিলাম, মনে করো আমি এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে কি, এই মৌলটার নাম কি বলতে পারবে সবাই, NA, এটা সোডিয়াম, সোডিয়াম, ভেরি গুড, এটার নাম হচ্ছে সোডিয়াম। তোমরা কতগুলো মৌলের নাম মুখস্থ করে ফেলবা, গ্রুপ 1 গ্রুপ 2 এর মৌল পরিচিত মৌলগুলোর নাম মুখস্থ করে ফেলবা সংকেত সহকারে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সোডিয়াম,
তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে আমরা এটা থেকে কি বুঝি বলো তো দেখি, এটা থেকে আমরা কি কি তথ্য পাই, এটা থেকে আমরা কি কি তথ্য পাই বলো? কোনটা? এই যে সোডিয়াম 11 লিখলাম, এই যে এখানে, এই যে দেখো তুমি দেখতে পাচ্ছ কার্সার? সোডিয়ামের, জি স্যার, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। ভেরি গুড। অর্থাৎ সোডিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা 11 থেকে আমরা বুঝতে পারছি তার প্রোটন সংখ্যা 11 এবং তার ইলেকট্রন সংখ্যাও 11। ওকে, আচ্ছা এখান থেকে কি আমরা কোনো নিউট্রনের ধারণা পাই? নিউট্রনের কোনো ধারণা পাই? নো স্যার। এই যে এখানে তোমার এখানে প্রশ্ন আছে, দেখো কোন মোলের পরমাণু সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মোলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে, এটা কি বোঝা যায়? এখানে আসলে না, যাও জানি না আমরা, এটা বের করা যায় না। তাহলে এটা কিন্তু আমরা বের করতে পারবো, এটা আমরা সরাসরি না জানলে কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে? পারমাণবিক সংখ্যার সাথে আমরা ভর সংখ্যা জানতে হবে, এদের ভর জানতে হবে, ভর সংখ্যা জানতে হবে। কি করতে হবে, এই যে দেখো এখানে লেখা আছে ভর সংখ্যা আমাদেরকে জানতে হবে, পারমাণবিক সংখ্যা জানতে হবে, সাথে সাথে ভর সংখ্যাও জানতে হবে, ঠিক আছে? আর আমরা জানি যে পরমাণু সম্পূর্ণ ভর, আমরা যে তত্ত্বগুলো পড়ে এসেছিলাম, যে সেই তত্ত্বগুলোর মধ্যে আমরা পড়ে এসেছি কি, এদের মধ্যে নিউক্লিয়াস থাকে। রাদারফোর্ডের তত্ত্ব থেকে আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াস গুলো কি করে পরমাণুর প্রায় সকল জায়গা জুড়ে অর্থাৎ সমস্ত ভরটা সে দখল করে। সমস্ত ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, তাই না? অর্থাৎ কোন পরমাণুর কেন্দ্রে কি থাকে ভরটা, পরমাণুর কেন্দ্রে ভর, তার প্রোটন ও নিউট্রনের ভর, অর্থাৎ এই যে ভরটা কার, প্রোটন ও নিউট্রনের ভর। আমি আবারও বলি, আমরা যে নিউক্লিয়াস, এটা ছিল কি মনে করে একটা পরমাণু, পরমাণুর কেন্দ্র কি ছিল, ছিল এটা একটা নিউক্লিয়াস, তাই না? এই যে নিউক্লিয়াস ছিল, এই পরমাণুর পুরো ভরটা নিউক্লিয়াসে কি থাকে, কেন্দ্রীভূত থাকে, তাই না? তাহলে এই কেন্দ্রীভূত থাকা মানে হচ্ছে কি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে এই নিউক্লিয়াসে ভর যদি কেন্দ্রীভূত থাকে, তার মানে কি প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে কি নিউক্লিয়াসের ভর, তাই না? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, যে নিউক্লিয়াসটি হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের সমান, আর পরমাণু কেন্দ্র প্রোটন ও নিউট্রনের ভর কিন্তু প্রায় সমান থাকে। প্রোটনের ভর যা হয় নিউট্রনের ভর খুব কাছাকাছি তাই হয়। কোন মোলের পরমাণু প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলি। তাহলে ভর সংখ্যা কাকে বলে? এই যে সংখ্যাটা দেখো, কোন মোলের পরমাণু প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। সংখ্যাটা লিখে গেল দরকার হলে, যে ভর সংখ্যা কাকে বলে আমরা শিখলাম, আমরা আজকে তো পড়তেছি কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো নিয়ে তো পড়াশোনা করছি, তাই না? আমাদের আজকে টপিকই ছিল তাই। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম, যে কোন পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। লিখেছো সংখ্যাটা? পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই ইলেকট্রনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, আর ভর সংখ্যা কাকে বলে শিখলাম, যে মোলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। তাহলে ভর সংখ্যা কাকে বলে বলো, কে একজন বলো। প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ তাহলে আমরা জানলাম কি, কোন মোলের ভর সংখ্যা ইকুয়াল টু, এই যে সমীকরণটা মনে রাখবে সবাই, এই যে এটা করতে লাগবে, এই যে দেখো এটা আমাদের লাগবে, এই যে আমি এটা গোল দাগ দিয়ে দিচ্ছি, এই যে হ্যাঁ, কোন মোলের ভর সংখ্যা ইকুয়াল হচ্ছে ওই মোলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। এখন আমরা একটু আগে দেখলাম যে আমরা সরাসরি প্রোটন সংখ্যা থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি না, কিন্তু এই যে ভর সংখ্যা থেকে আমরা নিউট্রন সংখ্যা সহজে বের করতে পারবো, পারবো না? ইয়েস স্যার। কারণ আমরা যেহেতু এখানে পরমাণুর প্রোটন সংখ্যা জানি, তারপরে ভর সংখ্যা জানবো, তাহলে নিউট্রনের সংখ্যা আমরা সহজে বের করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা একটু ক্লিয়ার করি। এবার আসো, আমরা কিছু ক্যালকুলেশন শিখবো, হ্যাঁ, কিভাবে আমরা নিউট্রন সংখ্যা হিসাব করব। দেখো অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আর 8টি নিউট্রন থাকে, তাই না?
আটটি প্রোটন আর আটটি নিউট্রন থাকে, তাহলে তার ভর সংখ্যা কত হবে? তার ভর সংখ্যা কত হবে? 16 হবে। কারণ হচ্ছে ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। আবার যদি আমি বলি সোডিয়ামের মধ্যে 11টি প্রোটন থাকে আর 12টি নিউট্রন থাকে, তাহলে তার ভর সংখ্যা কত হবে? 23। সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 23 হবে, তাই না? 23 হবে। আচ্ছা, সোডিয়ামের ভর সংখ্যা হবে 23। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে পূর্বে বলা হয়েছে কি পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে কি হয়, নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, হ্যাঁ দেখো এখানে এই যে আমরা দেখলাম যে সোডিয়ামের ভর সংখ্যা কত, 11 যোগ 12 = 23, তাই না? অক্সিজেনের ভর সংখ্যা কত দেখলাম, 16। অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে কত, 8। তাহলে তার নিউট্রন সংখ্যাও 8। এখন দেখো আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে কিভাবে আমরা নিউট্রন সংখ্যা হিসাব করব। আমরা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা জানলেই ভর সংখ্যা বের করতে পারতেছি। তাহলে যদি নিউট্রন সংখ্যা জানা না থাকে তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা কিভাবে জানবো? তখন অবশ্যই আমাকে ভর সংখ্যাটা জানতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে, এটা বের করতে পারবা? পরে তো দেখি বলতে পারবা, কি বলতে পারবা, বই দিকে না তাকিয়ে বললো তো দেখি। এখানে বলছে একটি পরমাণু আছে, পরমাণুটার নাম দিল ক, যে কোনো একটা নাম, তার পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা বলা আছে 17, ভর সংখ্যা বলা আছে 35। এখন বলছে এর ইলেকট্রন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা কত হবে এবং নিউট্রন সংখ্যা কত হবে, কিভাবে বের করবো বলো? এটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন সংখ্যা হবে 17, প্রোটন সংখ্যা হবে 17, এন্ড নিউট্রন সংখ্যা হবে 35 - 17, 35 - 17 মানে 18 হবে। হ্যাঁ, ভেরি গুড। কিভাবে? কারণ পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কি, প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হবে, 17, ঠিক আছে? এখানে পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে কত, 17, তার মানে কি তোমার প্রোটন সংখ্যা হবে 17। আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি থাকে আমরা জানি, সমান থাকে, তাই না? তাহলে প্রোটন সংখ্যা 17 মানে ইলেকট্রন সংখ্যাও 17। ওকে, ইলেকট্রন সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17 আমাদের জানা হলো, কিন্তু নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো? মানে এখানে যেহেতু ভর দেওয়া আছে তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো কিভাবে? আমরা জানি কি ভর সংখ্যা ইকুয়াল টু কি জানি, ভর আমরা যদি লিখি এখানে ভর সংখ্যা সমান কি, ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন 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 প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে? তাহলে নিউট্রনের সংখ্যা কি হবে, তাহলে নিউট্রনের সংখ্যা বের করতে চাচ্ছি আমরা, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন নিউট্রন সমান হবে কি হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাই না? ভর সংখ্যা মাইনাস প্রোটন, তাই না? মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে? এই তো, তাহলে এখানে ভর সংখ্যা কত দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে 35, আর প্রোটন সংখ্যা বলেছে কত, 17। প্রোটন সংখ্যা বলেছে কত, 17, তাহলে আমরা 17 দিলাম। তাহলে 35 থেকে 17 বিয়োগ গেলে কত থাকে, 18 থাকে, 18 থাকে, তাই না? তাহলে আমরা দেখলাম যে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি আমরা জানি, আমরা নিউট্রন সংখ্যাও হিসাব করতে পারবো, ঠিক আছে? এই যে এখানে তোমার বইতে কিন্তু এটা করাই আছে, কমলের ভর সংখ্যা মাইনাস কমলের প্রোটন সংখ্যা। তাহলে এখানে এই যে ভর সংখ্যা কত, 35, প্রোটন সংখ্যা হলো 17, তাহলে মোট ভর সংখ্যা হলো কত, 18, সরি, নিউটনের ভর সংখ্যা হলো কত, 18। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে আমরা যদি এরকম দেই তোমাকে, তাহলে আমরা নিউটন সংখ্যা এখন হিসাব করতে পারবো না, পারবো তো নাকি, তোমরা কথা বলো, নিউটন সংখ্যা হিসাব করতে পারবো না? আচ্ছা, এখন যদি আমি বলি একটি পরমাণুর ভর সংখ্যা হচ্ছে
তোমার 24, ঠিক আছে, ভর সংখ্যা হচ্ছে 24, তার প্রোটন সংখ্যা হচ্ছে 12, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা কত হবে বলো তো? ভর সংখ্যা বলেছি 24, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে তার প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত বলো দেখি? কোনটা হুম, তাই কোনটা বললাম যে একটি পরমাণু আছে, তার ভর সংখ্যা হচ্ছে তোমার কত, ভর সংখ্যা হচ্ছে 24। হ্যাঁ, কোন একটা পরমাণু আছে, তার ভর সংখ্যা কত, 24, 24। ওকে, তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আমি একটু সংক্ষেপে লিখি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 12, ঠিক আছে। তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা কত হবে বলো তো দেখি? 12 টুয়েলভ কি হচ্ছে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা হবে 12, নিউট্রন সংখ্যা হবে 12, কারণ 24 থেকে 12 বিয়োগ দিলে 12 থাকবে, আর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত হবে, 12, 12 সবই হবে 12, ঠিক আছে। তাহলে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা কিভাবে হিসাব করে সেটা আমরা শিখলাম, তাই না? এখন পরীক্ষা দিলে আমরা পারবো তো? আচ্ছা, এবার আসো, আইসোটোপ কাকে বলে, আইসোটোপ, এটা এটা পড়ে আমরা আমাদের আজকে টপিক শেষ করতে পারবো ইনশাল্লাহ। আইসোটোপ দেখবা যে একটি মৌলের প্রতিটি, এখানে কথা আছে দেখো, একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কি থাকে, প্রোটন আর ইলেকট্রন থাকে, এটা আমরা জানি এখন সবাই। কিন্তু মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে, ভর একই নাও হতে পারে, কারণ একটি মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম, যে একটি মৌল, যেমন হাইড্রোজেনের একাধিক, একটি মৌল তো অনেকগুলো পরমাণু থাকে, এটা আমরা জানি না, হয়তো জানে, তাই না, আমরা পড়েছি একটি মৌলের মধ্যে অনেকগুলো পরমাণু থাকে। এখন এই পরমাণুগুলোর ভর কিন্তু একই নাও হতে পারে, কিন্তু তাদের প্রোটন সংখ্যা অবশ্যই একই হতে হবে, কারণ প্রোটন সংখ্যা যদি এক না হয় তাহলে তো আর ওই একই মৌলের পরমাণু হবে না, তাই না? যেমন আমি যদি কার্বনের পারমাণবিক সংখ্যা যদি তোমার 12 হয়, কার্বনের পার সংখ্যা যদি 6 হয়, তাহলে তার প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 হবে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 6 হবে, তাহলে তার ভরগুলো ভিন্ন হতে পারে,